জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার IGCSE 2020-21 রেজাল্ট সেলিব্রেশন উপলক্ষে জেদ্দা বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের সৌদি আরব প্রতিনিধি আল মামুন শিপন জানান, AB24 বাংলা ও বাঙালির পাশে দিনব্যাপী বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মেজবা উদ্দিন আহমেদ, মোহাম্মদ আরিফুর রহমান আকন্দ ও তাশফিয়া আজাদের যৌথ পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার মান্যবর কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রমকল্যাণ শাখার সম্মানিত কাউন্সিলর জনাব আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন মান্যবর কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হকের সহধর্মিণী ডক্টর রৌনক জাহান খান ও সম্মানিত কাউন্সিলর জনাব আমিনুল ইসলামের সহধর্মিণী মিসেস আসমা হুসাইন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোহাম্মদ জাবেদ হোসেন। এছাড়াও সম্মানিত অভিভাবকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দুপুর 1:30 স্কুল পরিচালনা পর্ষদের সদস্যগণ ও স্কুল অধ্যক্ষ অতিথিদের বরণ করেন। এরপরই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ ও আসরের নামাজের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে স্কুলের ছাত্র আনাস আব্দুল মতিন। এরপর স্বাগত বক্তব্য নিয়ে আসেন স্কুল অধ্যক্ষ জনাব এস এম মিজানুর রহমান। ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তৃতায় অংশ নেন সাউদা, আরিফুল ইসলাম, সাজিদ উল হক, রুবাইদা আব্দুর রহিম। অন্যদিকে শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতায় অংশ নেন জনাব আনিস মোহাম্মদ। অতঃপর ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হক ও স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মেজবা উদ্দিন আহমেদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ এবং স্কুল অধ্যক্ষ। অন্যদিকে ছাত্রদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন ডক্টর রৌনক জাহান খান ও মিসেস আসমা হাসাইন। পরবর্তীতে বড় পর্দায় ছাত্রছাত্রীদের স্মৃতিরোমন্থনের এক চমৎকার ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। ছাত্রছাত্রীদের এই চিত্তাকর্ষক পরিবেশনা সকলের মন ছুঁয়ে যায়। এরপরই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নেচে গিয়ে তারা সকলকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মেজবা উদ্দিন আহমেদ স্কুলের অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটেন। স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ ও স্কুল অধ্যক্ষ এতে অংশ নেন।